হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা ক্লাস সিক্সে হয়তো উঠে গেছো বা হয়তো এই কয়েকদিনের মধ্যেই উঠে যাবে কোনো ব্যাপার না তো তোমাদের নিউ সিলেবাস নিউ বুক বুক নতুন নতুন পড়াশোনা তো সেই হিসাবে আমি তোমাদের আজকে এখানে নতুন সেই পড়াশোনার ব্যাপারে কিছু কথা বলতে এসছি ঠিক আছে তো আজকের পড়াশোনা শুরু করার আগে চলো আমরা আগে পরিচয়টা করে নিই হ্যাঁ আমার নাম হচ্ছে অনামিকা দত্ত আমি তোমার ইংলিশ পড়াতে এসেছি কেমন তো আজকে পড়াশোনা শুরু করার আগে তোমরা একটা কাজ করো তো ঝটপট উঠে গিয়ে একটা কপি নিয়ে নাও আর একটা পেন নিয়ে নাও যাতে আমি যেখানে যেখানে কোনো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বা ওয়ার্ড মিনিং এরকম কিছু দিচ্ছি ওইগুলো যাতে তোমরা নোট ডাউন করে নিতে পারো যাতে ফার্দার যখন তোমরা স্কুলে বা বাড়িতে পড়াশোনা করবে তখন যাতে তোমাদের হেল্প হয় কেমন আচ্ছা তো আজকে আমরা যে গল্পটা শুরু করছি দেখো এটা হচ্ছে তোমাদের তোমরা হয়তো অনেকে বই পেয়ে গেছো বা হয়তো পেয়ে যাবে এর মধ্যে এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক এটার নাম হচ্ছে হানি সাকল কেমন আর এটার যে ফার্স্ট চ্যাপ্টারটা এটা হচ্ছে হু ডিট প্যাট্রিক্স হোমওয়ার্ক কেমন এখানেও আমি লিখে দিয়েছি দেখো বুকস নেম হানি সার্কেল প্রোজ হু ডিট প্যাট্রিক্স হোমওয়ার্ক এটা তোমার চ্যাপ্টার নাম্বার ওয়ান ফার্স্ট চ্যাপ্টারটা আর পেজ নাম্বার হচ্ছে সেভেন টু টেন তোমরা যখন বই পাবে দেখবে যে এই পেজে এই গল্পটা রয়েছে কেমন তো সো লেটস স্টার্ট আজকে আমি শুরু করছি আচ্ছা হু ডিট প্যাট্রিক্স হোমওয়ার্ক এটা লিখেছেন হচ্ছে ক্যারল মোড় কেমন তো এই যে গল্পটা এটার মধ্যে প্যাট্রিকের হোমওয়ার্ক কে করেছে সেই ব্যাপারে কথা হচ্ছে এবার তোমরা আমাকে বলতে দেখি তোমরা বাড়িতে করো হোমওয়ার্ক স্কুল থেকে তো নিশ্চয়ই দেয় তো অনেক সময় কি হয় কিছু কিছু সাবজেক্টের হোমওয়ার্ক আমাদের কাছে খুব এক্সাইটমেন্ট লাগে কিছু কিছু অনেক সময় খুব বোরিং লাগে তাই না অনেক সময় আমাদের মারা হেল্প করে দেয় দিদিরা হেল্প করে দেয় আমার যখন আমি যখন ছোটোবেলা ছিলাম তখনও আমার কিছু কিছু সাবজেক্ট খুব ভালো লাগতো কিছু কিছু আবার করতেই ইচ্ছা করতো না তবে আশা করি তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে তোমরা সবাই নিশ্চয়ই হোমওয়ার্ক করে থাকো কেমন সো দেখো প্রথমে কি আছে প্যাট্রিক নেভার ডিড হোমওয়ার্ক প্যাট্রিক কখনো হোমওয়ার্ক করতো না টু বোরিং হি সেইড ওর কাছে না এটা প্রচণ্ড রকমের বোরিং একটা ব্যাপার ছিল হি প্লেড হকি অ্যান্ড বাস্কেট বল্টেন্ডো ইনস্টিট ও কী কী খেলা করতো দেখো এখানে একটা ছোট একটা কোয়েশন হতে পারে যে প্যাট্রিক কী কী খেলা করতে পছন্দ করতো সেটা হচ্ছে হকি বাস্কেট বল অ্যান্ড ইন্টেন্ডো নিনটেন্ডোটা হচ্ছে আমি তোমাদের এখানে সুবিধার জন্য লিখে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভিডিও গেম ঠিক আছে আমরা ভিডিও গেম খেলতে পছন্দ করি না ইভেন মোবাইলেও অনেক গেম খেলি তো এরকম একটা গেম হচ্ছে নিনটেন্ডো হুম হিজ টিচার্স টোল হিম প্যাট্রিক ডু ইউর হোমওয়ার্ক আর ইউ ওন্ট লার্ন আ থিং মানে তুমি যদি পড়াশোনা না করো তুমি তুমি কিচ্ছু শিখতে না এটা কারা বলতো ও টিচাররা বলতো অ্যান্ড ইটস ট্রু সামটাইমস হি ডিড ফিল লাইক অ্যান ইগনোরেমাস মানে অনেক সময় কি হতো ইগনোরেমাস অর্থটা কি যে মূর্খ মানে যে কিচ্ছু জানে না হঠাৎ করে একদম পুরো খালি হয়ে যাওয়া ব্রেন থেকে হুম বাট হোয়াট কুড হি ডু হি হেটেড হোমওয়ার্ক কিন্তু ও প্রচণ্ড রকমের হোমওয়ার্ক পছন্দই করতো না একদম জাস্ট বোরিং লাগতো ব্যাপারটাকে দেন ওয়ান ডে হি ফাউন্ড হি স্ক্যাট প্লেইং উইথ আ লিটিল ডল অ্যান্ড হি গ্র্যাটিওয়ে একদিন কি হলো ও দেখলো ওর একটা পেট একটা এনিমেল ছিল সেটা ক্যাট একটা তো ওইটা না একটা কোন ডলের সঙ্গে খেলা করছে ও সঙ্গে সঙ্গে সেটাকে কি করলো ধরে ফেললো টু হি সারপ্রাইজ ইট আ ডল অ্যাট অল ওইটা অ্যাকচুয়ালি কী ছিল একটা কিন্তু ডল ছিল না কি ছিল সেটা বাট আ ম্যান অফ দ্য চাইনিজ সাইজ মানে একটা লোক যেটা একদম ছোট্ট এরকম একটা সাইজের ছিল হুম এখন তোমাদের মনে হচ্ছে এত ছোট কি আর মানুষ হয় নিশ্চয়ই হয় না ঠিক বলেছ এটা কোনো মানুষ ছিল না এটা আমরা বিভিন্ন স্ক্যারি কোনো এরকম ভূতের বই বা এরকম গল্পের বই পড়ি না ওইগুলোর মধ্যে দেখে বিভিন্ন ক্যারেক্টার থাকে ভূত পিসাচ এরকম টাইপ তো ওই রকমই একটা কিছু বুঝিয়েছে হ্যাঁ এটা জাস্ট একটা মানে কল্পনার ব্যাপার হি হ্যাড এ লিটিল উল শার্ট উইথ ওল্ড ফ্যাশন অ্যান্ড হাইট অল হ্যাট মাছ লাইক এ উইচেস এখানেও দেখো আরেকটা কোশ্চেন হতে পারে যে ও কীরকম ড্রেস পরা ছিল ওর কী ছিল ছোট্ট একটা উলের একটা শার্ট পরা ছিল আর অনেক আগের দিনের তোমার একটা ঢিলে ট্রাউজার প্যান্ট থাকে না ওই রকম একটা প্যান্ট পরা ছিল কার মতো উইচের মতো উইচ আবার সেই একই ব্যাপার উইচ হচ্ছে তোমার ওই পিসাচ বা শাকচুন্নি এরকম টাইপের আমরা যে গল্পের বইয়ে ভূতের গল্পের বইয়ে ইয়েগুলো পড়ি না তোমার ক্যারেক্টারগুলো পড়ি না ওই রকম আই উইল গ্রান্ট ইউ আ উইশ সরি হি উইল সেভ মি ডোন্ট গিভ মি ব্যাক টু দ্যাট ক্যাট তো ও যেই দেখেছে না প্যাট্রিককে ও চিৎকার করে কান্না করতে শুরু করে বল প্লিজ আমাকে বাঁচিয়ে দাও ওই ক্যাটটার হাতে আমাকে দিও না আই উইল গ্র্যান্ড ইউ আ উইশ আই প্রমিস ইউ দ্যাট বলছে এর জন্য তুমি যাই চাইবে আমি তোমাকে দিয়ে দেব। হ্যাঁ আমি তোমার সব উইশ ফুলফিল করব। প্যাট্রিক কুড নট বিলিভ হাউ লাকি হি ওয়াজ আর প্যাট্রিকের না হঠাৎ করে মাথায় এলো আরে বা ওর মানে এত ওর কপালটা ভালো যে মানে ওর সবই শো ফুলফিল করতে যা বলবে তাই শুনবে হিয়ার ওয়াজ দ্য অ্যান্সার টু অল অফ অফিস প্রবলেমস এখানেই ওর সমস্ত প্রবলেমের অ্যান্সার যেমন লুকিয়ে ছিল এবার তোমরা বলো তো দেখি ওর প্যাট্রিকের মাথার মধ্যে কী ঘুরছিল হ্যাঁ তোমরা ঠিকই বলছো যে ওর মাথার মধ্যে আসলে ঘুরছিলো কি ওই যে ও তো হোমওয়ার্ক করতে পছন্দ করে না তো বলছে এবার যে আমার যেগুলো যেগুলো হোমওয়ার্ক আছে আমি ওইটাকে দিয়ে কুড়িয়ে ফেলবো দেখো কি বলছে আচ্ছা হিয়ার ওয়াজ দ্য অ্যান্সার টু অল অফ ইস প্রবলেম সো হি সেইড অনলি ইফ ইউ ডু অল মাই হোমওয়ার্ক টিল দ্য এন্ড অফ দ্য সেমিস্টার দ্যাটস থার্টি ফাইভ ডেজ এবার এখানে দেখো কি বলেছে সেমিস্টার মানে হচ্ছে তোমাদের যেরকম ছ মাসে বা তিন মাসে পরীক্ষা হয় না আগে তোমার এফ ওয়ান হতো এখন পি এ ওয়ান হচ্ছে বা তারপরে ইয়ারলি হয় ওইখানে কি হয় থার্টি ফাইভ ডেজের পরে একটা এক্সাম হয় ওইটাকে তোমার সেমিস্টার বলে ঠিক আছে তো বলছে যে তুমি আমার সমস্ত হোমওয়ার্ক করে দেবে আপ টু থার্টি ফাইভ ডেজ মানে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমার একটা সেমিস্টারের যা যা পড়াশোনা আছে সেগুলো প্রত্যেকটা জিনিস তুমি করে দেবে ইফু আ গুড অফ জব আই কুড ইভেন গেট এজ যদি তুমি তোমার কাজে ভালো করো দেন আমি কিন্তু এও পেতে পারি মানে গ্রেড এও পেতে পারি দ্য লিটল ম্যানস ফেস রিঙ্কলড লাইক এ ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার এখানে কি বলেছে দেখো ডিশ ক্লথ মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা বাসন টাসন থালা বাসন মুছে তারপরে রাখি তো যখন আমরা বাস্কেটের মধ্যে কাপড়টা ফেলি কি করে ফেলি এটা একদম রোল করে জাস্ট একটা ঢিল দিয়ে ফেলে দি না তো ওর মুখটাও এরকম দেখার মতো হয়েছে মানে একদম পছন্দ হচ্ছে না আর কি ওর ব্যাপারটা হি কি লেগস অ্যান্ড ডাবল হিজ ফিজ অ্যান্ড হি গ্রিমেস্ট অ্যান্ড স্কাউল্ড অ্যান্ড পার্স হিজ লিপস এগুলো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা এক্সপ্রেশন রাগে দুঃখে মানে কিছু করতে পারছে না কিং কর্তব্য বিমূর হয়ে তারপরে একদম দুটো ঠোঁট একদম চেপে ধরে রাগটা অনেক কষ্টে লুকিয়ে রেখে মানে ওর ফ্রাস্ট্রেশনটা অনেকটা লুকিয়ে রেখে বলছে ওহ অ্যাম আই কার্সড বাই আই উইল ডু ইট বলছে আমি কি মানে আমার কপালটা এতই খারাপ এখানে কার্স মানে কার্স মানে আমরা জানি অভিশাপ বাট এখানে মানে তোমার আনলাকি বুঝিয়েছে হুম মানে কিন্তু বলছে যে এতটাই আমার কপালটা খারাপ ঠিক আছে চলো আমি করবো অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড দ্যাট লিটল এল্ভ বিগিন টু ডু প্যাট্রিক্স হোমওয়ার্ক তারপরে কী হলো ও ঠিক ঠিক না প্যাট্রিকের হোমওয়ার্কগুলো করা শুরু করলো দেয়ার ওয়াজ ওয়ান গ্লিচ একটা শুধু ভেজাল হয়ে গেছিল কী ভেজাল হয়েছিল দেখো দ্য এলফ ডিডন্ট অলওয়েজ নো হোয়াট টু ডু অ্যান্ড হি নিডেড হেল্প হেল্প মি হেল্প মি হিড সে কী করলো দ্য এলফ ডিড নট অলওয়েজ নো হোয়াট টু ডু মানে এখন তোমরা কি জানো আমরা মানুষরা পড়াশোনা করি ধরে না আমার আশেপাশে যেই ক্রিয়েচার্সগুলো আছে এগুলো পড়াশোনা করে এই বাঘ ভাল্লুক তারপরে সিংহ তারপর কুকুর এগুলো নিশ্চয়ই পড়াশোনা করে না তেমনি যে এলফ ক্যারেক্টারটা এলফ ক্যারেক্টারটা তো কাল্পনিক অ্যাকচুয়ালি তাই না তো ওইগুলো তো পড়াশোনা করে না ওদের মাথার মধ্যে আসবে অঙ্ক ইংলিশ এগুলো তো ওরা ওদের মাথার ওপর দিয়ে চলে যাবে ঠিক আছে না তো বলছে প্লিজ আমাকে হেল্প করো আমি কিচ্ছু পারবো না করতে অ্যান্ড প্যাট্রিক উড হ্যাভ টু হেল্প ইন হোয়াট এভার ওয়ে এবার প্যাট্রিকের হয়েছে মুশকিল হোমওয়ার্কগুলো কাজ ছিল প্যাট্রিকের ছিল তো সেই হিসেবে তোমার প্যাট্রিকের তো ওইগুলো ওকে যদি হেল্প না করে তাহলে আলটিমেটলি প্যাট্রিক যা চাইছে সেটা হবে না তো প্যাট্রিক মানে কোনোভাবে রাজি হয়ে গেল তারপর কী হলো দেখো আই ডোন্ট নো দিস ওয়ার্ড দ্য ইল কুইক হোয়াইল রিডিং প্যাথ্রিক সোমওয়ার্ক মানে ও না খুব মানে একদম হতাশা হয়ে বলছে যে মানে আমি এগুলো এই ওয়ার্ডটাও জানি না কী গেট মি এ ডিকশনারি নো হোয়াটস ইভেন বেটার লুক অফ দ্য ওয়ার্ড অ্যান্ড সাউন্ড ইট আউট বাই ইচ লেটার প্রথমে বলছে যাও যাও আমার জন্য একটা ডিকশনারি নিয়ে এসো তারপর নিজেই বলছে না না ডিকশনারি না তুমি এই প্রত্যেকটা লেটার দেখো কী আছে সেই হিসেবে এই ওয়ার্ডের অর্থ কী সেটা আমাকে তুমি বলো হোয়েন ইট কেম টু ম্যাথস প্যাট্রিক ওয়াজ আউট অফ লাক এবার ওর কী কঠিন লাগতো হিস্ট্রি আর ম্যাথস কঠিন লাগতো এবার যখন ব্যাপারটা তোমার ইসেতে এসছে অঙ্কের এসছে ওর আরও অবস্থা খারাপ হয়ে গেছে হুম হোয়াট আর টাইমস টেবিলস দ্য ইল স্ট্রিক্ট মানে ও খুব মানে একটা চিৎকার করে তিক্র চিৎকার করে বলো টাইম টেবিল এগুলো আবার কী হয় মানে ও তো ফার্স্ট টাইম এগুলো শুনছেন ও তার পড়াশোনা করে না উই এলস নেভার নিড দ্যাট মানে আমরা এলফরা কি এগুলো জানি এগুলো আমাদের দরকার আছে নিশ্চয়ই কোনো দরকার নেই অ্যান্ড এডিশন অ্যান্ড সাবট্র্যাকশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড ফ্র্যাকশনস মানে কী যোগ বিয়োগ ভাগ এগুলোর কথা কি বলছে ও এবার এগুলো তো আমি কিছুই জানি না হিয়ার সিট ডাউন বিসাইড মি ইউ সিম্পলি মাস্ট গাইড মি তুমি আমার সঙ্গে বসত দেখি আর আমাকে প্রত্যেকটা জিনিসে হেল্প করো এটা কে বললো এলফটা বললো কাকে বললো প্যাট্রিককে বললো গুড এলস নো নাথিং অফ হিউম্যান হিস্ট্রি এবার হিউম্যান হিস্ট্রি সম্পর্কে কি এলফের কোনো আইডিয়া আছে ও কিচ্ছু জানে না টু দেম ইটস এ মিস্ট্রি মানে এটা কি এটা তো ওদের জন্য একটা ধাদা টাইপের হ্যাঁ মানে রহস্যকর একটা ব্যাপার সো দ্য লিটল এল্ফ অলরেডি আ শাউটার জাস্ট গট লাউডার ও প্রথমে তো একটু জোরে বলছিল এখনো আরও জোরে বলছে আর কি মানে ওর এগুলো আর ভালোই লাগছে না তারপর কি বলছে দেখো গো টু দ্য লাইব্রেরি আই নিড বুকস মোর অ্যান্ড মোর বুকস অ্যান্ড ইউ ক্যান হেল্প মি দেন টু বল যাও তুমি শিগগির তুমি লাইব্রেরিতে যাও গিয়ে আমার জন্য অনেকগুলো বইটই তুমি নিয়ে আসো আদারওয়াইজ কিন্তু এগুলো আমি করতে পারবো না অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এভরিডে ইন এভরি ওয়ে দ্য দ্যাট লিটল এলফ ওয়াজ এ nag মানে এরকম করে কি হলো ন্যাগ মানে ব্যাপারটা কি মানে প্রত্যেকটা সময় মানে কোনো একটা ব্যাপার নিয়ে মানে খিটকিট খিটখিট মানে এরকম আমরা করি না মানে একদম জ্বালিয়ে ফেলা আর কি তো কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন ওই লিটল এলফটা কী করছে প্যাট্রিককে জ্বালিয়েই মেরে ফেলছে প্যাট্রিক ওয়াজ ওয়ার্কিং হার্ডার দ্যান এভার অ্যান্ড ওয়াজ ইট এ ড্র্যাগ তারপরে কি হচ্ছে প্যাট্রিক আগে তো কখনো হোমওয়ার্কের ব্যাপারে এত খাটতো নিশ্চয়ই খাটতো না তো কন্টিনিউয়াস না খাটতে খাটতে ওর অবস্থা তো মানে একদম অবস্থা শেষ হয়ে গেছে তারপরে কি বলছে দেখো হি ওয়াজ স্টেইং আপ নাইটস ও রাতের পর রাত জাগত হ্যাড নেভার ফিল সো ভেরি ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ আইস কফট অ্যান্ড ব্লেয়ারি মানে তোমার যখন সারা রাত জাগত তো তো সারা রাত না ঘুমলে আমাদের কি অবস্থা হয় যেটা আমাদের পরীক্ষার আগে হয় না মানে এক্সাম ফিভার এলে যে একদম সিলেবাস শেষ হয়নি রাত্রের মধ্যে শেষ করতে হবে এবার সকালবেলা যখন আমরা যাই আমাদের চেহারা দেখেই টিচার আমাদের গার্জিয়ানরা বুঝে ফেলে চোখ একদম লাল হয়ে থাকে ফুলে থাকে মুখ একদম শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে থাকে তাই না তো প্যাট্রিকেরও এরকমই অবস্থা হয়েছিল ফাইনালি দ্য লাস্ট ডে অফ স্কুল অ্যারাইভড অ্যান্ড দ্য এলফ ওয়াজ ফ্রি টু গো এবার ওই যে থার্টি ফাইভ ডেজের কথা বলেছিল মোটামুটি লাস্ট ডে চলে এসছে এখন কী হবে তোমার এলফ মানে এখান থেকে নিস্তার পাবে অ্যাজ ফর হোমওয়ার্ক দেয়ার ওয়াজ নো মোর সোহি কোয়াইটলি অ্যান্ড স্লাইলি স্লিপড আউট দ্য ব্যাকডোর এবারও লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাকডোর পেছনের দরজা দিয়ে ভেঙে গেল পালিয়ে গেল প্যাট্রিক গট হিজ এস এবার প্যাট্রিকের সঙ্গে কী হলো প্যাট্রিক যখন স্কুলে গেল থার্টি ফাইভ ডেজের পরে তো ওদের ওর এক্সাম হয়েছে সেমিস্টারের তো তারপরে ও কী দেখলো যেটা কখনও হয়নি ও প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এ পেয়েছে দেখো তো কত ভালো একটা ব্যাপার his ক্লাসমেটস ওয়ের অ্যামেজড হিজ টিচার স্মাইল্ড অ্যান্ড ওয়ার ফুল অফ প্রেস সবাই ওর প্রশংসা করছে ওর বন্ধু বান্ধব সবাই বলছে কীভাবে প্যাট্রিকে রেজাল্ট করলো তোমরা যখন হঠাৎ করে খুব ভালো একবার রেজাল্ট করো খুব ভালো পড়াশোনা করো তখন সবাই খুব অবাক হয়ে যায় না এবং সবাই খুব তোমাদের এক্সাম্পলও দেখ ও কত ভালো রেজাল্ট করেছে কত পড়াশোনা করেছে তাই না তো ওর সঙ্গেও না ঠিক এই রকমই হলো সবাই বলছে প্যাট্রিক এত ভালো রেজাল্ট করেছে টিচাররা খুব খুশি প্যারেন্টস কি বলছে দেখো হোয়াট হ্যাড হ্যাপেন টু প্যাট্রিকের সঙ্গে হলোটা কি মডেল হয়ে গেছে হ্যাঁ মানে সবাই এই যে বললাম দেখ ওর মতো পড়াশোনা কর এরকম তোমাদের সঙ্গেও তো হয় না তো এরকমই প্যাট্রিককে সবাই এক্সাম্পল দিচ্ছে দেখ প্যাট্রিক কত ভালো হয়ে গেছে সেই সঙ্গেও কী করে দেখো যেটা ও আগে কখনোই করতো না ক্লিন হিজ রুম সুন্দর করে ওর রুমটা পরিষ্কার করে ডিড হি মানে ওর যা যা কাজ কর কর্ম থাকে ওইগুলো সারে ওয়াজ চিওরফুল নেভার রুড কক্ষণ একদম মুখ গম্ভীর করে কারোর সঙ্গে কথা বলে না খুব হাসি খুশি মেজাজে থাকে লাইক হি হ্যাড ডেভেলপড আ হোল নিউ অ্যাটিটিউড মানে যেরকম ও পুরো প্যাথ্রিকটাই যেমন চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম ছিল এখন যেন এরকম নেই এবার একদম দেখো আমরা এন্ড অফ দ্য স্টোরি চলে এসছি কি বলেছে ইউ সি ইন দ্য এন্ড প্যাট্রিক স্টিল থট হি হ্যাড মেড দ্যাট টাইনি ম্যান ডু অল হিজ হোমওয়ার্ক কিন্তু দেখো প্যাট্রিক কত বোকা ও এখনও কি ভাবছে বলতো দেখি যে আমি ধরে না ওই হোমওয়ার্কগুলো করেছি কে করেছে ওই এলফটা করেছে হ্যাঁ আমি তো শুধু ওকে হেল্পই করেছি বাট আই উইল শেয়ার আ সিক্রেট কিন্তু আমি এখানে তোমাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করছি কি জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি It wasn't the elf. Patrick had done it himself. Money. প্যাট্রিকই অ্যাকচুয়ালি সেই প্রত্যেকটা হোমওয়ার্ক করেছিল কোনো এলফ কিছু করেনি কারণ যখন যখন এলফটাকে বলতো মানে এলফটা যখন বলতো যে যাও গিয়ে আমার জন্য বই নিয়ে আসো যাও তুমি এখানে বসে আমাকে করাও ম্যাথ করাও হিস্ট্রি করাও তা আলটিমেটলি করতোটাকে প্যাট্রিক করতো তা আগে প্যাট্রিকের কাছে যেটা মানে বোরিং ব্যাপার ছিল তা এখন তো নিজের ওই সেমিস্টারের ব্যাপারগুলো কমপ্লিট করার জন্য ওরই বসে বসে করতে হতো তো এলফ তো শুধু নামে মাত্রই সামনে ছিল তাই না কিন্তু প্যাট্রিক এই ব্যাপারটা বুঝতে পারে না যে ও নিজে এত মানে খেটেছে বলে ও রেজাল্টটা আজকে এতটা ভালো হয়েছে সো এই যে গল্পটা পড়লাম এটার মোরাল অফ দ্য স্টোরি কি হার্ডওয়ার্কিং হ্যাঁ যে হোমওয়ার্ক ইজ অনলি দ্য কি টু সাকসেস মানে তোমার হোমওয়ার্কই হচ্ছে এমন একটা অস্ত্র আমাদের যেটা দিয়ে আমরা লাইফে অনেক সাকসেস আমরা পেতে পারি কেমন উই শুড অলওয়েজ ডু আওয়ার ওয়ার্ক বাই আওয়ার ওন সেলফ এবং প্রত্যেকের আমাদের কি হয় যে নিজের কাজটা নিজে করা উচিত যেরকম তোমাদের স্কুলে যদি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকে হতেই পারে তোমাদের কাছে এটা একটু কঠিন লাগছে পারছ না তাহলে কী করবে তাহলে হয়তো তোমরা এটা রেখে দাও হ্যাঁ বুঝতে পারছো না বড়দের দিয়ে করানোর কোনো দরকার পড়ে না তুমি এর পরের দিন গিয়ে টিচারকে বলো যে টিচার এটা আমি বুঝতে পারছি না তো তোমাকে আরেকবার বুঝিয়ে দেবে সেই হিসেবে তুমি যখন নিজেরটা নিজে করবে তখন সেটা কখনো ভুলতে পারবে না তাই না তো আজকে গল্পটা পড়লাম হ্যাঁ এটা খুব ইজি না এবং মজারও গল্প এবার তোমাদের করার যেটা থাকবে এখানের মধ্যে অনেকগুলো কঠিন কঠিন ওয়ার্ড আছে ঠিক আছে যেরকম আমি জাস্ট একটাই এখানে লিখিয়েছি আরও আমি কিছু তোমাদের দেখাবো তো তোমরা যে খাতা কলম নিয়ে এসছো যতটা পারো সেই হিসাবে ওইগুলো নোট ডাউন একটু করে নেওয়ার চেষ্টা করো আমি প্রত্যেকটার অর্থ তোমাকে বলে দিচ্ছি কেমন ফার্স্ট আছে নিনটেন্ডো যেটা আমি বললাম তোমাদের ভিডিও গেম সেকেন্ড হচ্ছে ইগনোরেমস মানে অ্যান ইগনোরেন্ট পারসন হুই ল্যাক্স এডুকেশন মানে অশিক্ষিত মানুষ যার কিছু তোমার পড়াশোনা সেই রকম মাথার মধ্যে আসে না বা বুঝতে পারে না ব্রিচেস শর্ট ট্রাউজার্স যেগুলো একদম আমরা ঢিলে ঢালা প্যান্ট পরি ওই রকম গ্র্যান্ড কট ধরে ফেলল টাইনিয়েস্ট স্মলেস্ট লাকি ফরচুনেট লাকি ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান আমরা জানি প্রবলেমস ডিফিকাল্টিস কঠিন ডিশ ক্লথ ক্লথ যেটা আমি বললাম আ ক্লথ ইউজড ফর ওয়াশিং ডিশেস মানে একটা কাপড় যেটা আমরা ডিশগুলো ওয়াশ করার সময় ব্যবহার করি রিঙ্কেলড স্লাইট ফোল্ডস অন স্কিন বিকজ অফ ওল্ড এজ মানে তোমার যখন বয়স হয়ে যায় তখন স্কিনের মধ্যে কিছু আমরা ভাজ দেখতে পাই সেটাকে এখানে রিঙ্কেলড বলেছে কার্সড ইলফেটেড মানে দুর্ভাগ্য এলফ আর সুপার ন্যাচারাল ক্রিয়েচার যেটা আমি বললাম যেটা তোমার এখানে ইসে হিসাবে ইউজ করা হয়েছে এটা কাল্পনিক একটা চরিত্র হিসাবে ইউজ করা হয়েছে তারপরে হচ্ছে গ্রিমেস্ট অ্যান্ড এক্সপ্রেশন অফ পেইন অ ডিজলাইক মানে যেটা একদমই পছন্দ হচ্ছে না মানে কিন্তু কিছু বলতেও পারছে না ওই রকম একটা এক্সপ্রেশন স্কাউল টু লুক অ্যাট সাম ওয়ান উইথ এ ভেরি অ্যানয়েড এক্সপ্রেশন মানে কারোর দিকে তাকানো মানে খুব রাগ সহকারে প্রচণ্ড রাগের সঙ্গে কারোর দিকে দেখা পার্স্ট টু ব্রিং দ্য লিপস টাইটলি টুগেদার অ্যাজ এন এক্সপ্রেশন অফ ডিসপ্রুভাল মানে কোনো কিছুতে যদি মত না থাকে অসম্মতি দেখানোর জন্য দুটো ঠোঁটকে একদম চেপে একসঙ্গে ধরে রাখা এরকম এটাও একটা এক্সপ্রেশন ওকে নেক্সট দেখো আছে গ্লিচ অ ফল্ট ইন আ মেশিন দ্যাট প্রিভেন্টস ইট ফ্রম ওয়ার্কিং প্রপারলি এটা দেখো কি আছে বলেছে যে কোন একটা মেশিনে যদি কোনো ফল্ট বের হয় যেটা তোমাকে প্রপারলি কাজ করার জন্য যেটা আটকিয়ে রাখে স্কুইকড ক্রাইড অ্যালাউড জোরে কান্নাকাটি করা জোরে কেঁদে উঠল এটা এখানে পাস টেন্সে আছে শ্রিক্ট গেভ আ শর্ট হাই পিচড ক্রাই তীক্ষ্ণ চিৎকার করে কান্নাকাটি করা মিস্ট্রি সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু মানে যেটা রহস্যময় যেটা কখনও তোমার কোনো এক্সপ্লেনেশন দিয়ে বা কোনো কারণ দেখিয়ে এক্সপ্লেন করা যায় না ন্যাগ One who ট্রাভেলস someone ওয়ান বাই আস্কিং দেম টু ডু মানে বারবার কিছু জিজ্ঞেস করে করে কাউকে কিছু বিরক্ত করা তারপর হচ্ছে ব্লেয়ারি লুকিং ডাল বিকজ অফ টায়ার্ডনেস মানে ওই যে বলেছিলাম না যে যখন তোমার প্যাট্রিক রাত্রেবেলা জেগে সকালবেলা যখন স্কুলে যেত সেই হিসেবে ওর মুখটা খুব টায়ার্ড হয়ে থাকতো ওই এক্সপ্রেশনটা হচ্ছে ব্লেয়ারি স্লাইলি সিক্রেটিভলি মানে গোপনভাবে কার্স্ট দুর্ভাগ্যগ্রস্ত বা ভাগ্যহীন ইলফেটেড এলফ আ সুপার ন্যাচুরাল ক্রিয়েটার যেটা বললাম যেটা আমরা গল্পের বইয়ের মধ্যে পাই পৌরী বামন বা এরকম কিছু একটা কাল্পনিক চরিত্র তো তোমাদের আমি দেখালাম যে কী কী ওয়ার্ড মিনিং আছে তো এগুলো তোমরা নোট ডাউন করে রাখো এবং সেগুলো দেখবে যে পরবর্তী ক্ষেত্রে যখন ইংলিশের বইটা পড়বে তখন ওই জিনিসগুলো ওই অর্থগুলো পড়লে না তোমাদের স্টক অফ ওয়ার্ডও বাড়বে এবং তোমাদের মানে কি হবে তো দেখি বাংলাটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে এবং যত ইজিলি বুঝতে পারবে তখন দেখবে যখন তোমাদের কোনো কোশ্চেন দেওয়া হবে মানে নর্মালি কি হয় আমরা অপেক্ষা করি যে আমাদের কখন কোশ্চেন অ্যান্সার লিখিয়ে দেওয়া হবে তারপর এইগুলো আমরা মুখস্থ করব তো ওই ব্যাপারটা দেখবে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে তোমরা নিজেরাই কোশ্চেন অ্যান্সারগুলো করতে করতে পারবে যেটা আজকে অলরেডি আমি তোমাদের কিছু দেব ব্যাপারটা লাস্টে দেখা যাক এবার আমরা এই যে এতক্ষণ পড়েছি সেটার একটা মানে সংক্ষিপ্ত একটা জিস্ট একটা জিনিস তোমাদের আমি দেখাবো লেটসি এখন তোমরা সেটা দেখে নাও দ্য স্টোরি অফ প্যাট্রিক্স হোমওয়ার্ক বাই ক্যারেল মো প্যাট্রিক ওয়াজ এ ইয়াং বয় হি নেভার ডিড হিজ হোমওয়ার্ক ও ইটস টু বোরিং হি সেড He played hockey, basketball, and Nintendo all the time. His teacher advised often, Patrick, do your homework regularly or you won't learn a thing. It was indeed true. He did feel like an ignoramus with his friends around. But what could he do? He hated homework. One fine day, when he was engrossed with his Nintendo, he found his pet cat, Tom, playing with a little doll. He quickly grabbed it. To his surprise, it wasn't a doll at all, but a little elf. He was the tiniest creature that Patrick had ever seen. He yelled, Hey, save me from this wild cat. I'll grant you a wish if you do. I promise you that. Patrick couldn't believe his luck. Here God had sent an answer to all of his problems. So he said, Only if you do all my homework till the end of the semester. I'll surely save you. If you do good work, I could even get A's in all the subjects. True to his word, the little elf began to do Patrick's homework, except for one small glitch. The elf didn't always know what to do, and he needed lots of help. Help me, help me, he'd say, and Patrick would have to help in whatever way. I don't know this word. I don't know this problem. The elf squeaked and whined while attempting Patrick's homework. Get me a dictionary. No, what's even better, look up the word and pronounce it well. When it came to mathematics, Patrick was out of luck. What are timetables? The elf shrieked with fear. We elves never need that. Addition and subtraction and divisions and fractions. Oh my god! Here, sit down beside me. You simply must guide me, else I will never be able to do all this work. Elves know nothing about human history. To them it's a mystery. So the little elf, already a shouter, just got louder. Go to the library! Fetch me books, as many as you can. Of course, help me read them too. As a matter of fact, every day in every way the little elf was turning out to be a nag. Patrick was working harder than ever and was it a drag. He was staying up nights, had never felt so weary, was going to school with his eyes puffed and blurry. Finally the last day of semester arrived. The elf was now free to go, as for homework, there was no more. So he quietly and slyly Slipped out the back door. Nine Patrick got his A's. His classmates were amazed. His teachers smiled and were full of praise for him. His parents were genuinely surprised. They wondered what had happened to Patrick. He was now the model kid. He cleaned his room, did his chores, was cheerful, never rude, like he was a completely different person. You see, in the end, Patrick still thought He had made that tiny man do all his homework. But I'll share a secret, just between you and me. It wasn't the elf. Patrick had done it himself. Patrick had been tricked into doing his homework. So, you can see the video. It's <laughs> a very কিন্তু video. The video is the ছিল এটারই একটা সংক্ষিপ্ত ব্যাপার It's a very Come on. এবার তো হচ্ছে হোমওয়ার্কের টাইম কেমন তো তোমরা তো গল্পও পড়েছো প্যাট্রিকের হোমওয়ার্ক সম্পর্কে তো এখন তোমাদের হোমওয়ার্ক না দিলে ব্যাপারটা কী করে হয় তো একদমই ইজি ইজি কোশ্চেন তোমরা নোট ডাউন করে নাও তোমরা তারপরে যদি কোনো কনফিউশন হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো টাইম টু টাইম আমি তোমাদের রিপ্লাইও দিয়ে দেবো অবশ্যই তো আমি তোমাদের আজকের হোমওয়ার্কগুলো দেখাচ্ছি দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড প্যাট্রিক থিঙ্ক হিস ক্যাট ওয়াজ প্লেইং উইথ হোয়াট ওয়াজ ইট রিয়েলি মানে কি বলছে আমি বাংলাটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি জানি কোয়েশ্চেনটা বলার আগেই তোমাদের মাথার মধ্যে উত্তরগুলো চলে আসছে তাই না প্যাট্রিক কি মনে করেছিল ক্যাটটা কিসের সঙ্গে খেলছিল আর হোয়াট ওয়াজ ইট রিয়েলি এবং সেটা ঠিক অ্যাকচুয়ালি কী ছিল সেকেন্ড হচ্ছে হোয়াই ডিড দ্য লিটল ম্যান গ্র্যান্ড প্যাট্রিক উইশ মানে কেন ছোট্ট লোকটা প্যাট্রিকের জন্য মানে ওই উইশটা ফুলফিল করে দেবে এরকম বলেছিল নেক্সট কোয়েশন কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ওয়াজ প্যাট্রিক উইশ এবার প্যাট্রিকের উইশটা কী ছিল হ্যাঁ তোমরা সবাই জানি বাড়িতে বসে বসে উত্তরগুলো মুখে মুখে এখনই বলে দিচ্ছ হ্যাঁ তো এগুলোই তোমরা নোট ডাউন করে নেবে কেমন কোয়েশন নাম্বার ফোর ইন হোয়াট সাবজেক্টস ডিড দ্য লিটল ম্যান নিড হেল্প টু ডু প্যাট্রিক্স হোমওয়ার্ক মানে কোন কোন সাবজেক্টে তোমার লিটল ম্যানটা প্যাট্রিকের মানে সাহায্য নিয়েছিল কোয়েশন নাম্বার ফাইভ হাউ ডিড প্যাট্রিক হেল্প হিম প্যাট্রিক ওকে কী করে সাহায্য করেছিল কোয়েশন নাম্বার সিক্স হু ডু ইউ থিঙ্ক ডিট প্যাট্রিক্স হোমওয়ার্ক দ্য লিটল ম্যান আর প্যাট্রিক হিমসেলফ তোমাদের কাদের মনে হয় যে কে অ্যাকচুয়ালি হোমওয়ার্কটা করেছিল সেটা কি লিটল ম্যানটা ছিল না প্যাট্রিকের মানে প্যাট্রিক নিজেই সেই হোমওয়ার্কগুলো করেছিল কোয়েশন নাম্বার সেভেন হুইজ গেমস ডিট প্যাট্রিক লাইক টু প্লে প্যাট্রিক কোন কোন খেলাগুলো খেলতে পছন্দ করতো কোয়েশন নম্বর এইট হু ইজ দ্য অথর অফ দ্য প্রোজ হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক এই গল্পটার লেখক কে

তো তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা দেখে নিলে এবার এই হোমওয়ার্কগুলো রেডি করে তোমরা বাড়িতে আপাতত মাকে বা বাবাকে দেখিয়ে নিতে পারো যে ঠিক হয়েছে কিনা না আর নয়তো স্কুল খোলার পরে তোমাদের যার যার ইংলিশ টিচারকেও দেখিয়ে সেগুলো কারেকশান করে নিতে পারবে ঠিক আছে সো এখানেই আজকে আমি আমার ক্লাস শেষ করছি আবার দেখা হবে গুড বাই স্টুডেন্টস